এর বাচ্চারা, আজকে তোমাদের আমি কি পড়াবো? ই দিয়ে শব্দ পড়াবো এবং এফ দিয়ে শব্দ পড়াবো, ঠিক আছে? আগে আমরা তোমাকে তোমাদের এ বি সি ডি দিয়ে শব্দ পড়েছি, আজকে তোমরা ই দিয়ে দেখো। ই এ আর টি এইচ, আর্থ। আর্থ মানে কি? পৃথিবী, ঠিক আছে? ই এ আর ইয়ার, ইয়ার মানে হচ্ছে কান, ঠিক আছে? ইয়ার মানে কি? কান। ই জি জি এগ, এগ মানে কি? এগ মানে হচ্ছে ডিম। আর ইগাল, ইগাল মানে ই এ জি এল ই, ইগাল। ইগাল মানে কি? ইগাল পাখি, ঠিক আছে? তাহলে তোমার আরেকবার শোনো, আর্থ, ই এ আর টি এইচ, আর্থ মানে হচ্ছে কি? পৃথিবী। ই এ আর টি এ, ই এ আর ইয়ার, ইয়ার মানে হচ্ছে কান। এবার বলো তো ইগাল পাখি ইংলিশ কি? ই এ জি এল ই, ইগাল, ইগাল পাখি, ঠিক আছে? আর ডিম ইংলিশ কি? এগ। ই জি জি এগ, এগ মানে হচ্ছে ডিম। এবার তোমরা এফ দিয়ে শোনো, এফ দিয়ে বলছি, এফ আই এস এইচ, ফিশ। ফিশ মানে হচ্ছে কি? মাছ, ঠিক আছে? এফ আই এস এইচ, ফিশ। ফিশ মানে মাছ। এফ এ এন, ফ্যান। ফ্যান মানে কি? পাখা। এফ এ এন, ফ্যান। ফ্যান মানে কি? পাখা। আচ্ছা, ফ্যাট, এফ এ টি, ফ্যাট মানে কি? মোটা। এফ আর ও জি, ফ্রগ। ফ্রগ মানে কি? ব্যাং, ঠিক আছে? ফ্রগ মানে কি? ফ্রগ মানে হচ্ছে ব্যাং। আর এফ ডবল ও ডি, ফুড। ফুড মানে হচ্ছে কি? খাবার, ঠিক আছে? এফ ডবল ও ডি, ফুড। ফুড মানে হচ্ছে কি? খাবার, ঠিক আছে? তাহলে তোমরা সবাই বুঝতে পারলে। আবার তোমরা শোনো, মাছ, মাছ ইংলিশ কি বলো? ফিশ, এফ আই এস এ, ফিশ। ফিশ মানে কি? মাছ। পাখা, পাখা ইংলিশ কি? ফ্যান, এফ এ এন, ফ্যান। ফ্যান মানে পাখা। মোটা, মোটা ইংলিশ কি? ফ্যাট, এফ এ টি, ফ্যাট। ফ্যাট মানে কি? মোটা। ব্যাং, ব্যাং ইংলিশ কি সবাই বলো? ফ্রগ, এফ আর ও জি, ফ্রগ। ফ্রগ মানে কি? ব্যাং। আর খাবার ইংলিশ কি? ফুড, এফ ডব্লিউ ডি, ফুড। ফুড মানে হচ্ছে খাবার, ঠিক আছে? তোমরা বাড়িতে সবাই কি পড়বে? ই আর এফ দিয়ে শব্দগুলো সবাই পড়বে।